You are watching Bitbns News. শুভেচ্ছা এবং স্বাগত সবাইকে Bitbns News এ। এই মুহূর্তে ক্রিপ্টো বাজার একেবারে অস্থিতিশীল। তাই ক্রিপ্টো বিশ্বে আসলে কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। 273 মিলিয়ন টোকেন বার্ন করায় বেড়েছে লুনা, যদিও এই আইডিয়ার বিরোধিতা করেছিলেন গো কোয়ান। গত 24 ঘন্টায় শিবাইনুর টোকেন বার্ন হয়েছে 15 মিলিয়ন। বার্ন পোর্টাল চালু হওয়ার পর থেকে এক মাসেরও কম সময় শিবাইনু বার্ন হয়েছে 50 বিলিয়ন। বাজার মূলধনে শিবাইনুকে ছাড়িয়ে গেল ট্রন, টিআরএস বার্ন হয়েছে 5.8 বিলিয়ন। বাজার আগ্রহ হ্রাসের মধ্যে জেনেসিস এনএফটি সংগ্রহ চালু করল ইবে। পেমেন্ট হিসেবে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো গ্রহণ করতে যাচ্ছে ব্যালেন্সিয়াগা। শীঘ্রই সব ধরনের ক্রিপ্টো গ্রহণ করতে পারে পেপ্যাল, জানালেন ভাইস প্রেসিডেন্ট। self-custodial ক্রিপ্টো ওয়ালেট চালু করল গেমস্টপ। গোপনীয় লেনদেনগুলোর উপর লাইটকয়েনের সতর্কতা জারি করল কোরিয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জ সমূহ। 24 ঘন্টার মধ্যে লুনার 15% লাভে টেরার মার্কেট ক্যাপ ছাড়ালো $1 বিলিয়ন। মাসিক আয়ে সর্বকালের সর্বোচ্চ উচ্চতা ছিল ইথেরিয়াম নেম সার্ভিস। টেরা ক্র্যাশের জন্য ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর বিরুদ্ধে মামলা করতে পারে দক্ষিণ কোরিয়া। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। টেরা হোল্ডাররা টোকেন সরবরাহ কমানোর জন্য টেরা ফর্ম ল্যাবসের প্রতিষ্ঠাতা এবং সিইও ডো কোয়ান দ্বারা প্রদত্ত বার্ন ঠিকানায় 273 মিলিয়ন লুনা পাঠিয়েছেন, যদিও আইডিয়া ডো কোয়ান সমর্থন করেন না। কিছু কমিউনিটি মেম্বারের অনুরোধের ভিত্তিতে সিইও সপ্তাহান্তে একটি বার্ন ঠিকানা শেয়ার করেছেন। পরবর্তীতে একজন টোকেন হোল্ডার টেরার রিসার্চ ফোরামে এই ঠিকানাটি শেয়ার করেছেন, যেখানে ডেভেলপার এবং ব্যবহারকারীরা টেরা প্রোটোকল নিয়ে আলোচনা করে কমিউনিটিকে তাদের টোকেনের একটি অংশ বার্ন করতে বলে। শিব বার্ন প্ল্যাটফর্মে একটি টুইট অনুযায়ী, যেটি ইথার স্ক্যানের মাধ্যমে শিব বার্ন ট্রান্সফার নিরীক্ষণ করে, এই ঠিকানাগুলো টোকেনগুলোকে আটকে রেখে যে কোনো সময় ব্যবহার বা প্রত্যাহার করা থেকে বাধা দেয়। তিনটি ইউনিট ঠিকানা ব্যবহার করা হয় বার্ন হয়ে যাওয়া গণনা করার জন্য। দুটি প্রাপ্য কি ছাড়াই ডেড ওয়ালেট এবং টোকেনগুলো জেনেসিস ঠিকানায় স্থানান্তরিত হয়, যা সরবরাহ কমিয়ে দেবে। শিবাইনু বর্তমানে $180.42897 মূল্যের 15 মিলিয়ন শেব ডেড ওয়ালেটে স্থানান্তর করেছে। মোট 96টি লেনদেনের পর এই ফলাফল এসেছে। অবশেষে 50 বিলিয়ন শিবাইনুর স্বপ্ন সত্যি হলো। শিব বার্ন পোর্টাল এক মাসেরও কম সময়ে 50 বিলিয়ন শিব টোকেন বার্ন করার একটি বড় মাইল ফলক অর্জন করেছে। শিবাইনু কমিউনিটি শিব বার্ন পুরস্কারগুলোকে উৎসাহিত করছে, কারণ তারা গত 4 সপ্তাহে হাজার হাজার পৃথক লেনদেনের মাধ্যমে প্রচলন থেকে বর্তমান মূল্য অনুযায়ী $579,500 মূল্যের 50 বিলিয়ন শেব চিরতরে তুলে নিয়েছে। কয়েন মার্কেট ক্যাপের ডেটা অনুযায়ী ট্রন বর্তমানে বাজার মূলধনের দিক থেকে শিবাইনুকে ছাড়িয়ে যাচ্ছে। বর্তমান বাজার মূল্য $7.4 বিলিয়ন সহ ট্রন এখন শিবাইনুর $6.83 বিলিয়ন মার্কেট ক্যাপ থেকে এগিয়ে 14তম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি হিসেবে স্থান করে নিয়েছে। ট্রন তার অ্যালগোরিদমিক স্টেবল কয়েন USDT চালু করার পর আকর্ষণ অর্জন করতে থাকে। সোমবারের একটি প্রেস রিলিজ অনুযায়ী ইবের জেনেসিস নন ফাঞ্জিবল টোকেন সংগ্রহে বছর জুড়ে স্পোর্টস ইলাস্ট্রেটেড কভার থেকে নেওয়া আইকনিক ক্রীড়াবিদদের 3D এবং অ্যানিমেটেড অনুবাদ দেখানো হবে। ই কমার্স প্ল্যাটফর্মটি ওয়ান অফ এর সাথে অংশীদারিত্ব করেছে, যা একাধিক এনার্জি এফিশিয়েন্ট ব্লকচেইন জুড়ে NFT এর জন্য একটি NFT প্ল্যাটফর্ম সমর্থন করে। সহযোগিতামূলক সিরিজটির প্রথমে কানাডিয়ান হকি কিংবদন্তি ওয়েন গ্রেসকের বরফের উপর তার ক্যারিয়ারের চিরচেনা অসাধারণ নৈপুণ্যগুলো প্রদর্শন করা হবে। ওমেন্স ওয়ার ডেইলির একটি প্রতিবেদন অনুযায়ী কেয়ারিং লাক্সারি গ্রুপের অন্তর্গত একটি বিলাসবহুল ফ্যাশন হাউস ব্যালেন্সিয়াগা স্টোর এবং অনলাইনে পেমেন্ট হিসেবে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা শুরু করবে। বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন পেমেন্ট সিস্টেমগুলোর মধ্যে একটি হিসেবে বিশ্বব্যাপী পরিচিত পেপ্যাল শীঘ্রই সমস্ত ধরনের ক্রিপ্টো এবং ব্লকচেইন পরিষেবাগুলো গ্রহণ করবে, এমনটাই জানিয়েছেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ন্যাশ। ভিডিও গেমের খুচরা বিক্রেতা গেমস্টপ সোমবার ঘোষণা করেছে যে এটি একটি ক্রিপ্টো এবং নন ফাঞ্জিবল টোকেন ওয়ালেট চালু করেছে, যা ডিজিটাল সম্পদের জগতে একটি ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।
কোম্পানি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে সেলফ কাস্টোডিয়াল ইথেরিয়াম ওয়ালেট গেমার এবং অন্যদের তাদের ওয়েব ব্রাউজার ছেড়ে না দিয়ে বিকেন্দ্রীভূত অ্যাপ জুড়ে ক্রিপ্টোকারেন্সি এবং এনএফটি সংরক্ষণ প্রেরণ গ্রহণ এবং ব্যবহার করার অনুমতি দেবে। আজ এ পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।